মঙ্গলবাস রাষ্ট্রীয় জীবনে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক জীবনে তো লেগে আছে পৃথিবীর 53টা রাষ্ট্র অন্তত মুসলিম কয়টা 228টার ভেতরে 53টা রাষ্ট্রের মুসলমান যারা দায়িত্বে আছেন এই রাষ্ট্রপ্রধান গুলো আজ এক হওয়ার সময় হয়ে গেছে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো যেভাবে ওরা তোমাদের সাথে যথাযথভাবে যুদ্ধ করছে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ কি আর মুশরিক কারা এটা আগে বোঝা লাগবে এদিকে তাকা এখন যদি মনে করেন বাংলাদেশে আমি মুশরিক পাবো কোথায় যুদ্ধ যে করব আর যুদ্ধ মানে কিন্তু মারামারি করা না কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা দিয়েছেন ওরা যেভাবে তোমাদেরকে মারে ওইভাবে তোমাদের ওদের বিরুদ্ধে অবস্থান নেওয়া লাগবে যথাযথভাবে ওরা আজ আমাদেরকে কি দিয়ে মারছে বলেন ওরা আমাদেরকে মারছে আজ প্রচার মাধ্যম দিয়ে মিডিয়া দিয়ে ডাহা মিথ্যা কথাকে 10 বার 15 বার 20 বার 100 বার প্রচার করে করে ওটা জাতির সামনে সত্য বানিয়ে ফেলেছে এইটাকে উল্টিয়ে আপনাদের এই মিডিয়া ইসলামের পক্ষে ওদের বিরুদ্ধে কাজে লাগাতে হবে আমার কথার অর্থ আলেমরা অবশ্যই বুঝতেছে মুশরিকদের বিরুদ্ধে আপনাকে সর্বাত্মকভাবে প্রস্তুতি নেওয়া লাগবে মুশরিক কারা এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর এই শিরিক যারা করে তারা মুশরিক এটা শুধুমাত্র ভারতের হিন্দুরা না বাংলাদেশের হিন্দুরাই মুশরিক না যারা পূজা করে না খ্রিস্টানরা মুশরিক এক অর্থে কারণ ওরা তিন খোদায় বিশ্বাসী কথা বলেন না ইহুদিরাও মুশরিক কারণ ওরা ওজারে সাল্লামকে আল্লাহ সন্তান মনে করে বৈদ্যরা মুশরিক পোকার আনতে কারণ গৌতম বুদ্ধ করে কথা মনে করে পৃথিবীর যত জাতি আছে শুধু মুসলমান বাদ দিয়ে এক কথায় সব মুশরিক এক কথায় কি এই মুশরিকরা সব কিন্তু এক এই জন্য এদের সাথে বন্ধুত্ব করা ভালোবাসা জন্মানো নিষেধ সূরা মায়েদা 51 নম্বর আয়াত শব্দের দিকে খেয়াল করেন তো আয়াতের এটা আন্তর্জাতিক জীবনের আয়াত যারা ইমানের দাবি করো তোমরা ইহুদি আর খ্রিস্টানকে কখনো বন্ধু রূপে গ্রহণ করবা না কোন পর্যন্ত যখন তারা একে অপরের বন্ধু তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করা একেবারে যাবে না কোরআন তা বলে যাবে কিন্তু যখন ওরা একে অপরের বন্ধু হয়ে মুসলমান নিধনের চেষ্টা করবে তখন আর ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না আজ আমরা দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় যারা আছে সব কিন্তু মুসলমান ধ্বংস করার জন্য এক ওদের নাম পরিচয় আলাদা থাকতে পারে কিন্তু ওদের ভীষণ মিশন সব এক কি করে মুসলমান ধ্বংস করা যায় সুতরাং ওরা যখন একে অন্যকে সাহায্য করছে চীন আমেরিকা আমেরিকাকে চীন চীন ভারতকে সব এক তলে তলে সব এক উপরে উপরে কিছু দেখায় তাছাড়া তুরস্ককে আজ পর্যন্ত ইসরায়েলকে দেখলাম না সাহায্য করতে আর আমাদের সাহায্য দেয় অলাং তার দো আঙ্কাল ইয়াহুদু অলাং নাসার হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম হে নবী আপনি কখনো ইহুদি খ্রিস্টানদের মন পাবেন না যতক্ষণ তাদের ধর্মের অনুসরণ আপনি না করবেন অবশ্যই আমরা তাদের সাদৃশ্য কিছু মেনেছি তাদের ব্যবসা আমরা মানি তাদের সংস্কৃতি মানি তাদের রাজনীতি মানি এই কারণে ওরা আমাদের সাহায্য দেয় আর তুরস্ক এরদোগান ও মানে না এই জন্য ওকে দেয়ও না আরো ওরা শত্রু বানিস ও মুসলমান আমিও মুসলমান আমারে সাহায্য পাঠায় 13 লক্ষ রোহিঙ্গা ওদের জন্য সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন এনজিওরা আর তুরস্কে 1 লাখ রোহিঙ্গা যাক সাহায্য দূরের কথা আরো বলবে আন্তর্জাতিক চাপ আসবে কারণ ওরা ওদের ধর্মীয় কৃষ্টি কালচার ইহুদিদেরটা মানে না এই জন্য ওরা ওদের শত্রু আর আমরা কিছু কিছু মেনে নিয়েছি এই যে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম যতক্ষণ আপনি তাদের জাতির মিল্লাতের অনুসরণ না করবেন অলাং তারদ কখনো আপনি তাদের মন পাবেন না
এজন আমার মূল কথা হচ্ছে ওরা যতক্ষণ একে অপরের বন্ধু ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা মিল মহব্বত করা ওদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না যদি করেন অমায়াতাবাল্লাহুম মিনকুম ও মানে এবং মান মানে যে ব্যক্তি ইয়াতাওয়াল্লা তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা মানে ফিরে যাওয়া এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা যাচ্ছেন ভবিষ্যতেও যারা যাবেন মিন মানে হতে কুম মানে তোমাদের ফা ইন্নাহু মিনহুম তোমাদের ভেতরে যে বা যারা ওদের অনুসরণ করবে ওদের দেখে দেখে চলবে আমি আল্লাহ তোমাদের ওদের মতো বানিয়ে দেব আজ ওদের ব্যবসা দেখে আমরাও ব্যবসা করছি আমাদের ব্যবসায় এখন সুদ ওদের তো সুদ আমারটাও সুদ এই জন্য ওদের যেমন অর্থনৈতিক অবস্থা এখন অন্তত নিরাপদ না আমাদের অর্থনীতি এখন আর নিরাপদ না ওদের সংস্কৃতি দেখে এখন আমরা সংস্কৃতি তৈরি করছি ওদের সিনেমা দেখে দেখে আমাদের সিনেমা তৈরি হয় কথা বলেন না কেন বাংলাদেশে ভারতের সিনেমা নকল করে যেভাবে তৈরি হয় ইরানের সিনেমা তো নকল করে ওইভাবে তৈরি হয় আমাদের হলে চলে না চলে সৌদি আরবে সিনেমা নেই কয় ওদের সিনেমা নকল করে তো আমাদের দেশে চলে না ইরানের সিনেমা চলে না তুরস্কেরটা চলে না চলছে ভারতেরটা তার মানে ওরা যেভাবে যেভাবে কৃষ্টি কালচার তৈরি করেছে ওদের মতো করে আমরা যখন শুরু করেছি আল্লাহ আমাদেরকে ওদের মতো বানিয়ে দিয়েছে এখন ওদের আর আমাদের চেনা যায় না কাপড় খোলা ছাড়া আমার মনে হয় অনেক মুসলমানের যে আচরণ যে কৃষ্টি কালচার এগুলো দেখলে এখন মনে হয় মনে হচ্ছে না কাপড় খোলা লাগবে আমাদের এই জন্য সাবধান হওয়া লাগবে ওরা যতক্ষণ পর্যন্ত একে অপরকে সাহায্য করে বন্ধুত্ব করে আমরা ওদের সাথে নেই ও যত শক্তিশালী হোক কারণ আল্লাহর উপরে তো আর শক্তিশালী কেউ নেই এই বিশ্বাস করা আমাদের ইমানের দাবি আয়াতে ডাক দিয়েছেন কোনো বেঈমানকে না কাকে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন অবশ্যই আমি আল্লাহ কোনো জালেমকে পথ দেখাচ্ছি না দেখাবো না এখানে জালেম দিতে পারবে না দিয়ে কি দিয়েছেন জালিমুন বহুবচন শুধু একজন না পৃথিবীতে যারাই সে রাষ্ট্র এমন করবে আন্তর্জাতিক জীবনের আয়াত যেহেতু এটা এই জন্য আমি সতর্ক করলাম আর যারা এগুলোতে আছে আমরা দেখছি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন অধিকাংশ মানুষগুলো না বুঝে এগুলো করছে আপনার যদি মগজ থাকার আল্লাহ যদি হেদায়েত দেয় আপনি ফিরে আসবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন জোরে বলেন আমিন তাহলে আমাদের উচিত হবে ওরা যেভাবে সংস্কৃতি তৈরি করে ওদের বিরুদ্ধে সংস্কৃতি তৈরি করা ওরা যেভাবে পোশাক বানায় ওদের বিরুদ্ধে পোশাক তৈরি করা আজ আমরা পোশাক বানাচ্ছি ওদের মতো দেখে পোশাক বানিয়েছে ভারতের সিরিয়াল দেখে পাগল টু বানিয়েছে পোশাকের নাম কি পাগল টু আমার মনে হয় এই পোশাক যদি কোনো ছেলে মেয়েকে পরায় ও পাগল থ্রি হইল এই জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করো মানে অস্ত্র নিয়ে এখন হিন্দু পেলে মেরে ফেলবে না এটা না ওরা যেটা ইসলামের বিপক্ষে আজ কাজে লাগাচ্ছে পোশাক আশাক দিয়ে শুরু করে সংস্কৃতি দিয়ে ব্যবসা দিয়ে বিবাহ দিয়ে যা ওরা উল্টা করে ওটা বিরুদ্ধে আপনি ইসলামকে সামনে নিয়ে আসবেন কথা বুঝতেছেন তাও কিভাবে নিয়ে আসবেন কামাই উকাতিলুনাকুম কাফা যথাযথভাবে ওরা একেবারে উঠে পড়ে লেগেছে আপনাকে উঠে পড়ে লাগা লাগবে আজ এখানে যারা যুবক মানুষ আছে তাদেরকে বলছি যারা ফেসবুক ব্যবহার করে কোথায় আপনি লাইক দেবেন কোথায় কমেন্ট করবেন কোন জায়গায় আপনি শেয়ার দেবেন কোনটা এটা কিন্তু কোরআনে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছে এখন যদি বলেন ফেসবুক হইলো মাত্র কয়েকদিন আগে 1500 বছর আগে কোরআন জানাইলো কি করে সূরা আম্বিয়া 83 নাম্বার আল্লাহ বলেন স্মরণ করায় ওদেরকে সে আমাকে বলেছে রব্বুল আলামিন আমি অসুস্থ আর তুমি তো রহমানুর রহিম সে কিন্তু বলে না যে আল্লাহ তুমি আমার রোগটা ভালো বানিয়ে দাও সে বোঝাতে চেয়েছে আমি তো রোগাক্রান্ত আমি অসুস্থ কিন্তু তুমি তো রহমানুর রহিম তার মানে তুমি আমার রোগ ভালো করো আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু আমি আয়ুবের ডাকে সাড়া দিলাম তার মানে তাকে লাইক দিলাম ফাস্তাজাবনা লাহু তাকে আমি লাইক করেছি
আমরা লাইক দেই কোন কিছু পছন্দ হলে নাকি কোন কিছু ভালো লাগলে আমরা লাইক দেই আল্লাহ বলেন আমি আয়ুবের ডাকটা পছন্দ করে তাকে লাইক দিলাম তার মানে তার নামে সাড়া দিলাম ফাঁকা সাফনা দূর করে দিলাম তার এই বিপদটা তার যে রোগ ছিল এই রোগ আমি তার জীবন থেকে দূর করে দিলাম আপনি তাহলে লাইক দেবেন কোথায় কোনটা শেয়ার করবেন কোন জায়গায় কমেন্ট মারবেন এই আয়াত থেকে আল্লাহ প্রমাণ দিচ্ছে আপনি ফেসবুক চালাতে গিয়ে যদি দেখেন কোন মানুষ বাংলাদেশে মজলুম অবস্থায় আছে আজ 11 বছর কারাগারে বন্দী পড়ে আছে কেউ তার পক্ষে কথা বলে না এরকম কিছু অবশ্যই জায়গায় লাইক দেওয়া লাগবে আপনি পছন্দ করেন এটা ঠিক না শেয়ার করে জনগণকে জানাবেন যে এই জুলুম আমি মানি না কমেন্ট করে জানিয়ে দেবেন এটা অন্যায় এটা জুলুম যদি এই বিচারটা সঠিক না হয় ফেসবুক এইভাবে চালানো দরকার মজলুমের পক্ষে অসহায় অসুস্থ দুর্বলের পক্ষে আমি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন আপনি কোনটায় জবাব দেবেন কোনটা লাইক দেবেন কি শেয়ার করবেন আমরা কিন্তু এখানে ওই ওই থিওরি গুলো নিয়ে এসেছি অসহায় অসুস্থ দুর্বল মজলুমের পক্ষে আপনাকে দাঁড়ানো লাগবে আল্লাহ দাঁড়িয়েছিলেন অসহায় রোগ আক্রান্ত মানুষের পাশে এখন অনেক রোগ আক্রান্ত মানুষ বিভিন্ন জায়গায় কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে আপনি এগুলো প্রচার করতে পারেন না ফেসবুকের মাধ্যমে লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে জানাতে পারেন না দুনিয়ার মানুষকে কত মানুষ মজলুম অবস্থায় আছে কত জায়গায় তার পক্ষে দাঁড়ানো কেউ নেই এই জন্য ওরা যেহেতু ব্যবহার করছে এটা উঠে পড়ে লেগেছে আপনাকেও এটা উঠে পড়ে লেগে ব্যবহার করা লাগবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে আলামু জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি এখন মুত্তাকি কারা মুত্তাকির গুণাগুণের ভেতরে আমি 6টা বিষয় পেয়েছি কেউ যদি মুত্তাকি দাবি করে তাহলে তাকে 6টা বিষয় অনুসন্ধান করা লাগবে আমরা মুত্তাকি মানে মনে করি জুব্বা গায়ে দাও পাগড়ি মাথায় দেওয়া হ্যাঁ এগুলো শিয়ার ইসলামের অবশ্যই করবে কিন্তু মুত্তাকি ওই লোকটা যে লোকটা সত্যকে সন্ধান করে কি সন্ধান করে সত্যকে সন্ধান করার পরে যদি পেয়ে যায় কবুল করে তিন নম্বরে কবুল করেই হয় না ওর উপরে টিকে থাকে দাঁড়িয়ে থাকে চার নম্বরে ওই লোকটার সামনে হালাল আর হারাম যখন আসে জীবন চলে গেলেও হারামকে গ্রহণ করে না হালালকে ছেড়ে যায় না পাঁচ নম্বরে মুত্তাকি ওই লোকটা এই পৃথিবীতে যে লোকটা আদর্শ মানে শুধুমাত্র রসুলুল্লাহ কার বলেন বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله জন্মের পর থেকে আয়াত আমরা শুনেছি এই আয়াতের কথাগুলো শুনলে অনেকের আনন্দ লাগে হে নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসতে চাও রাসূলকে অনুসরণ করো কি করো রাসূলকে যদি অনুসরণ করতে পারো ইহুদেবকুম আল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহ যদি ভালোবাসে জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেবে আল্লাহু গাফুরুর রহিম এই পর্যন্ত শুনলে সুবহানাল্লাহ বলছে সুবহানাল্লাহ আবার বলছে সুবহানাল্লাহ দাঁড়ান সুবহানাল্লাহ টেকে কিনা দেখি এবার আপনি আয়াতের দিকে তাকান দেখি আপনার সুবহানাল্লাহ ঠিক থাকে কিনা যদি ঠিক না থাকে সুবহানাল্লাহ যেন ঠিক থাকে ওটা করবেন তো কারণ আপনি তো আল্লাহকে সঙ্গে রাখতে চান আর আল্লাহ যার কার সাথে থাকে না থাকে কাদের সাথে আলামু আন্নাল্লাহ মাল মুত্তাকি মা মানে সঙ্গে সাথে মুত্তাকি বান্দাদের সাথে যেহেতু থাকে মুত্তাকি চেনার উপায় কয়টা বললাম